যে যেটা বলছিলাম যে রোলিং রোলিং হ্যাঁ ওকে লালন সাহেব যে বলেন ভাব না থাকলে ভক্তিতে কি হয় ভেবে বুঝে দেখ মনোরায় তাই ভাবের ভাবক হলে পরে ভাবনা করেই দেখা হয় আমি বিশ্বাস করি গুরুবাদী ধর্মের গুরু পরম্পরায় গুরু শিষ্যের যে ভক্তি বিশ্বাস যে বিনয় যে শ্রদ্ধা তা যেন ভেতর থেকেই আসে এবং গুরু যে পরম তিনি যে পতিত পাবন তিনি যে আমার উদ্ধারকর্তা তার কাছ থেকেই যেন আমার জ্ঞানের বীজ বপন এই বিষয়টুকু ফকির লালন সাহেবজি বহু আগেই বলেছেন তাই নিজের ভাবকে যদি মহাভাবের দিকে ভাবিত করা যায় যদি নিজের স্বভাবকে সুভাবের মধ্যে নিয়ে যাওয়া যায় তবেই যেন আত্মার তৃপ্তি আত্মমুক্তি Thank you.